আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজশাহী থেকে জাকির হোসেন বলছিলাম। আপনি আমির হামজা বলছিলেন না? আচ্ছা, আপনি ভালো আছেন তো? আপনি ভালো আছেন? আপনি ভালো আছি। জি, তো বলছিলাম যে আমি কয়েকদিন থেকে ইন্টারনেটে দেখছি যে বলছে যে আপনি নাকি বলছেন যে যারা জাহান্নামে ঢুকবে তারা আর বের হবে না। আসলে বিষয়টা কি, এটা একটু যদি বলতেন। আসলে ওটা বলা হয়েছে মোবাইল লাগার কারণে, শব্দ ভয় দেখানোর কারণে। ভয় ভাবে তো আমি বলি না, আমি আগে পাশে যেগুলো বলেছি ওগুলো মিডিয়ার লোকজন কাজ টাজ করে আগেরটাও দিনই পরেরটা দিনই মাঝখানেরটা দিয়ে আমি দেড় ঘন্টা কথা বলেছি। ওরা মাত্র তিন চার মিনিট হবে, পাঁচ মিনিট ছাড়িয়ে দেয়, ওখানে বিতর্কিত হয়ে গিয়েছে বক্তব্যটা। মানুষের এখন মিডিয়া দেখতে পাই। আচ্ছা আচ্ছা, তারপর আরেকটা এর সাথে দিয়েছে যে ওই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের একটা, ওখানে আপনি বলছিলেন যে 700-800 বছরের আগের তাফসীর এখন আর চলবে না। এটা মানে হ্যাঁ হ্যাঁ ওটা জি তারা কি মায়ের পেটের ভেতরে সন্তান কিভাবে বড় হচ্ছে দেখতে পাচ্ছ? আর কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না, এখন তো সব আপনি ওই ভাবে বোঝাই। আপনি কি ভাই ওই কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সাথে কি জড়িত আছেন? আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ, দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, আসসালামু আলাইকুম।